জ্বালাও পোড়াও করে তাদের জন্য মার্কিন ভিসা নীতি বেশি প্রযোজ্য বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রচারের মাঠে ভোটারের কাছে খুলনার প্রার্থীরা, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। করযোগ্য আয় না থাকা ব্যক্তির উপরও ন্যূনতম কর আরোপের চিন্তা, এনবিআরের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে, সাথে আছেন রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এছাড়াও সংবাদে আরও থাকছে, বাজার ভরা মধু মাসের রসালো ফল, আম জাম কাঁঠাল লিচুর চড়া দামে ক্রেতারা হতাশ। যারা জ্বালাও পোড়াও করে তাদের জন্য ভিসা নীতি বেশি প্রযোজ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী জানান, নতুন ভিসা নীতিতে বিদেশে টাকা পাচার কমবে, সরকার ভয় পাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাকে ভিসা দেবে আর কাকে দেবে না এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তার সুবিধা ফেরত দেওয়া হচ্ছে না বলেও জানান ডক্টর মোমেন। আমাদের দেশে নিরাপত্তার কোনো অভাব নেই, যেখানে সেখানে লোক গুলিতে মারা যায় না। হ্যাঁ, যারা মারা যায় টার্গেটেড লোক মারা যায়, আর বিদেশি কোনো দেশে তো অন্যায় কাজ করে নাই যে তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে। তাদের আমরা যে ব্যবস্থা নিয়েছি এনাফ, এবং আমরা সেইটা মেনটেন করি। শুধু সরকারি কর্মচারী কিছু, আর কিছু বড় ব্যবসায়ী, আর কিছু রাজনীতিবিদ কিংবা সিভিল সোসাইটি লিডার যারা বিদেশে ছেলে মেয়ে পড়ে বাড়িঘর করেছেন, দেশের টাকা পাচার করেছেন, পাচার কমবে হয়তো ইনশাল্লাহ, আশা করতেছি এর কারণে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জোর প্রচার শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে আচরণবিধি যাতে কেউ ভাঙতে না পারে সেজন্য মাঠে রয়েছেন 10 জন ম্যাজিস্ট্রেট। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। প্রতীক পাওয়ার পর থেকে প্রচারের মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল 8টা থেকেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে রূপসা মৎস্য পাইকারি বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন। নতুন ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন তিনি, কর্মসংস্থান গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। খুলনা বন্দরের ডেভেলপমেন্ট করার জন্য প্রায় 6,500 কোটি টাকার কার্যক্রম চলমান। অর্থাৎ আমি মনে করি এই সমস্ত কার্যক্রম শেষ হলে এই খুলনা অঞ্চলের যারা বেকার এবং এই যে ইয়ং ছেলে তাদের অবশ্যই কর্মসংস্থান। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে ভোট চান গল্লামারি বাজার এলাকায়। জয়ের প্রতি বেশ আশাবাদী এই প্রার্থী। সকল শিক্ষা মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা সেটাকে ওই মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে নতুন ভোটারদের উৎসাহিত করা এবং এখানে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিতে পারি। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়ালও প্রচারে পিছিয়ে নেই। তিনি সকাল থেকে দৌলতপুর এলাকায় গণসংযোগ করেন, আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। আমরা এভাবে কিছু কমিটমেন্ট দিচ্ছি যেগুলির মাধ্যমে আমরা খুলনা নগরীকে একটা সুন্দর সুশৃঙ্খল আদর্শ আধুনিক নগরী হিসেবে গড়ে তুলব। ভোটাররা বলছেন যে প্রার্থী উন্নয়ন করতে পারবেন তাকেই বেছে নেবেন তারা। আমরা সবসময় সৎ এবং নিষ্ঠাবান প্রার্থীকেই চাই। সমাজের জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, রাস্তাঘাটে উন্নয়ন করবে, স্বাস্থ্যসেবা দেবে, সেরকম প্রার্থী কামনা করি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সব প্রার্থী সমান সুযোগ পাবেন, আচরণবিধি মেনে কাজ করার আহ্বান জানান তিনি। নির্বাচনী কর্মকর্তা সহকারে রিটার্নিং অফিসাররা তারা কিন্তু প্রতিটি এলাকায় মুভমেন্ট করবে, তারাও দেখবে নির্বাচন আচরণবিধিকে ভঙ্গ করে কিনা। 12 জুন সিটি নির্বাচনে ভোটাররা বেছে নেবেন তাদের নগর পিতা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বাজার ভরা মধু মাসের রসালো ফল, আম কাঁঠাল লিচু জাম সহ ফলের অভাব নেই, তালশাঁস জামরুল সহ নানা ধরনের দেশি ফলও মিলছে সব বাজারেই। বাজারে এসব ফলের অভাব না থাকলেও দাম চড়া। ক্রেতারা বলছেন ভরা মৌসুমে কোনোভাবেই ফলের দাম এত হওয়া উচিত নয়, আর বিক্রেতারা বলছেন এবারে বৃষ্টি কম হয় এসব ফলের দাম চড়া। বিস্তারিত মিনালা দিবারে পোর্টে।
রাজধানীর কারওয়ান বাজার চারপাশে থরে থরে সাজানো নানা ধরনের দেশি ফল। মধুমাসে রসালো ফলে বাজার ভরা থাকলেও দামি নাগাল পাচ্ছে না ক্রেতারা। বাজারের প্রতি কেজি হিমসাগর 80 থেকে 100 টাকা, গোবিন্দভোগ 60 থেকে 80 টাকা, গুটি আম 60 থেকে 80, ল্যাংড়া 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টি হয় নাই যার কারণে মাল একটু কম হয়েছে। আমের বাজারটা এখনো বেশি টাকা নেব, বর্তমানে গাড়ি ভাড়া ক্রেন ভাড়া বেশি আর যাতায়াত বেশি, এর নাকি আমের বাজারটা একটু বেশি। এক কেজি আমের দাম 120 টাকা 100 টাকা, যে কোনো ফলের দামই বেশি। যে পরিমাণ খাওয়ার দরকার মানুষের ওরকম খাইতে পারছে না। দেউয়া 200 টাকা, জাম প্রতি কেজি 260 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। জাম কিনে হয়েছে যে আপনার 170, 200, 120, এখন তো নতুন করে বাইরে হয়েছে, এখন জাম ছড়ায় না আর বৃষ্টির কারণে জাম হচ্ছে না এখনো। কাঁঠালের দাম আকার ভেদে 200 থেকে 500 টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা। তালশাঁস প্রতি পিস 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ বেশি হওয়ায় দাম বেশি। আম এবং কাঁঠাল এই দুটো জিনিসের দাম সহনীয় হওয়া উচিত। গাড়ি ভাড়া বেশি বাড়ানোর জন্য এই তালের দামটা বেশি হয়ে গেছে এবং ওই কাঁঠার মজুরি বেশি। এছাড়া জাত ও আকার ভেদে বিভিন্ন রকমের 100 লিচু বিক্রি হচ্ছে 350 থেকে 800 টাকা দরে। 50 পিস 180, তার মানে ধরেন আপনার 3 টাকার একটু বেশি, 3.5 টাকা, 3.5 টাকারও বেশি। লিচুর সিজন চলতেছে, সেই হিসাবে দেশের যেহেতু জিনিস আর একটু কমলে সবার জন্য ভালো হতো। বৃষ্টি হয় নাই বিধায় লিচুটা খুবই কম হয়েছে, এতে বাগান মালিকদের লিচু কম দাম একটু বেশি হবেই। 100 লিচু 800 টাকা বেচতেছি, বোম্বাই লিচু 400 টাকা বিক্রি করতেছি, বেদানা লিচু 500 টাকা বেচতেছি। এখন 100টা লিচু 400 টাকা, কিন্তু আগের বছর একটু কম ছিল, কিন্তু এই বছরটা আরও বেশি। চড়া দামে ফলের বাজারে এসে হতাশ হচ্ছেন ক্রেতারা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের আয়োজন বাজেট 2023-24। করযোগ্য আইনে এমন ব্যক্তির উপরও ন্যূনতম কর ধার্যের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রায় অর্ধশত সেবায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক হতে পারে। এছাড়া করদাতার মৃত্যুতে টিআইএন বাতিলের বিধানও রাখতে চাচ্ছে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব বাড়ানোর প্রচেষ্টা ভালো, তবে কর প্রশাসনের সক্ষমতা বাড়াতে হবে। দেখুন প্রতিবেদনে। বর্তমানে ব্যক্তিশ্রেণীতে টিআইনধারীর সংখ্যা প্রায় 86 লাখ, এর মধ্যে মাত্র 32 লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। কিন্তু রিটার্ন দাখিলকারীদের মধ্যে প্রায় 8 লাখেরই করযোগ্য আয় নেই। তবে এদের উপর ন্যূনতম 2,000 টাকা কর ধার্য করলে সরকারের বাড়তি 160 কোটি টাকা রাজস্ব আয় হবে। আর ন্যূনতম করের নিয়মটি যদি সব টিআইনধারীর উপর প্রয়োগ করা হয় সেক্ষেত্রে 1,240 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাবে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন সরকার প্রায় 40টি সেবা গ্রহণের ক্ষেত্রে টিআইএন বাধ্যবাধকতা করেছে। এসব সেবার বেশিরভাগেরই আয় সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আমার জিডিপি তো হচ্ছে, কিন্তু ট্যাক্স হচ্ছে না 7%, আমার হিসাব মিলতেছে না। আমার যদি 100 টাকা আয় হয় তাহলে আমার 15 টাকা ট্যাক্স আসার কথা, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যয় অনুযায়ী সেখানে আমি পাচ্ছি 7 টাকা, তার মানে আর 7 টাকা আমি নিচ্ছি না, পাচ্ছি না বা দিচ্ছে না। বর্তমানে টিআইএন আছে এবং করযোগ্য আয় করছেন এমন যারা রিটার্ন জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে কর আদায়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের প্রায় যেখানে 5 থেকে 5.5 কোটি মানুষ ট্যাক্সের অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় রেগুলার ট্যাক্স প্রদান করে 26 থেকে 28 লক্ষ, সরকার তাহলে তাদের তথ্য জানা উচিত এবং তাদের কাছ থেকে আদায় করার ব্যবস্থা করা উচিত। এদিকে প্রথমবারের মতো সরকার টিআইএন নিবন্ধন বাতিল করার বিধান চালু করতে যাচ্ছে। বর্তমান আইনে কোনো করদাতা মারা গেলে আয়কর রিটার্ন দাখিল থেকে তার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। নতুন বিধানের অধীনে করদাতারা যৌক্তিক কারণ দেখিয়ে টিআইএন বাতিলের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অর্থাৎ ওই যিনি ব্যবহার করবেন মনারই যদি সদিচ্ছা না থাকে, উনি নিজে যদি ডিজিটাইজ না হতে চান বা ইয়ে করেন বা যদি ম্যানিপুলেশন করতে চান তাহলে কিন্তু করা যাবে না, অর্থাৎ দুইজনেরই ইয়ে লাগবে। আয়কর সহ সার্বিক রাজস্ব আদায় বাড়াতে কর প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও কর ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ব্যবসাকে ব্যবসার মতোই করতে দেওয়া, কারণ তাদের কিন্তু তাদের কাছ থেকে স্ট্রং মনিটরিং সিস্টেম মেকানিজম ডেভেলপ করে তাদের কাছ থেকে সত্যিকার অর্থে রেভিনিউটা আদায় করার ব্যবস্থা করতে হবে। রাজীব জামান, একুশে টেলিভিশন। হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পাথর বোঝে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 3 নারী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 10 জন। শুক্রবার রাত 1:30টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কিশোরগঞ্জের গোবিন্দপুর গ্রামের 15 যাত্রী পিকআপ ভ্যানে করে সিলেট হজরত শাহজালালের মাজার জিয়ারতের জন্য যাচ্ছিলেন।
পথে বাহুবলের মৌচক এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নারীর মৃত্যু হয়। এই ঘটনায় 10 যাত্রী আহত হয়। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিসিসিআই বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছে বলে জানালেন দেশের সবচেয়ে বড় এই ব্যবসায়ী সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। রাজধানীর মতিঝিলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে 1 কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে ভবন তৈরি করতে সিটি কর্পোরেশন ও সরকারের প্রতি আহ্বান জানান। এফবিসিসিআই যে কোনো দুর্যোগে ব্যবসায়ীদের পাশে আছে এবং থাকবে জানিয়ে সংগঠনটির সভাপতি বিপদগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিত্তবানদের দাঁড়ানোরও আহ্বান জানান। এবার যেন সে আগের মতো না হয়, ওখানে যেন একটা পারমানেন্ট সলিউশন নিয়ে আসে। সরকারকে আমি আহ্বান জানাবো, সিটি কর্পোরেশনকে আমি আহ্বান জানাবো, ওখানে যেন একটা পারমানেন্ট স্ট্রাকচার হয় এবং সুন্দরভাবে তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে ওখানে যেন তাদের জন্য একটা পারমানেন্ট ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জরাজীর্ণ ভবনের একটি ছোট্ট কক্ষে চলছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম। রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, নেই বসার পর্যাপ্ত ব্যবস্থাও। ভারত বাংলাদেশ পারাপার করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। এই চিত্রটি আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের। এভাবে কেউ দাঁড়িয়ে কেউ বা বসে আছেন মেঝেতে। ছোট কক্ষে শত যাত্রীদের গাদাগাদি আর বসার কোনো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের মধ্যেই সারতে হচ্ছে ইমিগ্রেশনের কার্যক্রম। 1994 সালে আখাউড়া স্থলবন্দরে চালু হয় ইমিগ্রেশন কার্যক্রম। এরপর থেকে প্রতিদিনই যাত্রীদের সংখ্যা বাড়ছে। প্রতিদিন এখান দিয়ে 1000-এরও বেশি যাত্রী পারাপার হচ্ছে, যার অধিকাংশই চিকিৎসাজনিত কারণে ভারত যাচ্ছেন। গত 6 মাসে ভ্রমণ কর থেকে 4,50,00,000 টাকা রাজস্ব আদায় হয়। তবে ইমিগ্রেশনের কাজ সারতে গিয়ে এসব যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে আসার পর আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল, তো অসুস্থ হয়ে যাওয়ার পর ওকে যে একটু রেখে বসাবো বা একটু শুশ্রূষা করবো ওটারও ব্যবস্থা এখানে নেই। বাংলাদেশে আখাউড়ায় ইমিগ্রেশন এই অবস্থা কেন? ঢোকার সাথে সাথে মনে হয়েছে যে এখানে কোথায় ঢুকলাম আমি। একটা মহিলা সব একটা পুরুষের বসার জন্য বা অসুস্থ রোগী আসার বসার জন্য যে সুবিধাটা, ওই সুবিধাটা এখানে নেই, একেবারেই নেই। কিছুদিন পর পরশুনি যে সরকার হাতে নিয়েছে, এটার উন্নয়নের হাত নিয়েছে, কিন্তু আদৌ আমাদের এই উন্নয়নের কোনো ছোঁয়াই এখন পর্যন্ত দেখিনি। আসার পরে খুব ভুক্তভোগী, কারণ হচ্ছে এখানে লোডশেডিং এর প্রবলেম, তারপর সার্ভার থাকে না। অপ্রতুল সুযোগ সুবিধার কথা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। এই ভবনটার নির্মাণ কাজ সম্পন্ন হলে ইমিগ্রেশনকারী এবং এখানে যারা আসে তাদের জন্য অনেক কমফোর্টেবলি কাজটা করা যাবে। 2016 সালের ডিসেম্বরে আখাউড়ায় ইমিগ্রেশন ভবন নির্মাণের কাজ শুরু হলেও 2017 ও 2019 সালে সীমান্ত আইনের অজুহাতে বিএসএফ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে সম্প্রতি বিষয়টির সমাধান নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। আধুনিক স্থলবন্দর নির্মাণে 3.57 একর জায়গা অধিগ্রহণের কাজ হাতে নেওয়া হয়েছে। কাজ হাতে নিয়েছি এবং আগামী 1-1.5 মাসের ভিতর আমাদের এই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তখন এখানে স্থলবন্দর তার কাজ শুরু করবে। দেশের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগটির দ্রুত উন্নয়ন হবে এমন প্রত্যাশা পারাপার করা দুদেশের যাত্রীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। তসলিমা আজম লিজা 2,000 টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করে এখন তার মাসিক আয় প্রায় 3,00,000 টাকা। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের, এদের অনেকেই স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। গাইবান্ধার প্রতিনিধি ফ্রেজালুনা তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সুই আর সুতোর এক একটি ফোড়ে ফুটে উঠছে যেন জীবনের নানা গল্প। 5 জন কর্মী থেকে এখন 200 জন, এদের মধ্যে স্বপ্নের বীজ বুনে দিয়েছেন উদ্যোক্তা তসলিমা আজম লিজা। 2020 সালে 2,000 টাকা পুঁজি ও 5 জন নারী নিয়ে জামাতে সুতার কাজ শুরু করেন তিনি। প্রতিষ্ঠা করেন ফাতিহা হ্যান্ডিক্রাফট। কাজের মান ও নকশা ভালো হওয়ায় ধীরে ধীরে তার কাজ ও পণ্যের চাহিদা বাড়তে থাকে। আমি চাচ্ছিলাম যে আমার আশেপাশে কিছু মহিলা আছে, তাদেরকে নিয়ে কিছু একটা করতে। তো আমার পুঁজি খুব সামান্য ছিল, আমি সামান্য 2-3 হাজার টাকা দিয়ে ভাবলাম যে কিছু শুরু করি দেখি। এখানে কাজ করছে শিক্ষার্থী, গৃহিণী সহ বিভিন্ন বয়সের নারী।
নিজেরা আয় করার সম্মান বাড়ছে তাদের। এই কাজ করে আমার পারিবারিকভাবে গুরুত্ব বেড়ে গেছে আমার, আর আমি হাত খরচ আমি নিজের ইনকাম দিয়ে নিজের হাত খরচাটাই চালাতে পারতেছি। স্বামীর ঘরের কাছে যে টাকাটা চাওয়ার লাগতো ইয়া করার লাগতো ওটা নেওয়ার লাগে না, নিজের হাত খরচ করতে পারি। ছেলে মেয়েদের যেটা বাড়তি খরচ লাগে ওটা তো আমাদের ছেলে মেয়েদের কাছে আর চাইতে হয় না। নকশি হাতের কাজ করি, এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে। জামাই নকশা করি আর এইখানটা আমি মাসে 5-6 হাজার টাকা ইনকাম করতে পারি। অনেক নারী ওতে নিয়তই তার কাছে আসছে, এটা দেখে আমার খুবই ভালো লাগে। এই 200 নারী তো স্বাবলম্বী, তারা নিজেরা অর্জন করছে, তারা নিজেরা উপার্জন করছে, আত্মনির্ভরশীল হচ্ছে। তার কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। স্বামী হিসেবে আমি সবসময় তাকে সহযোগিতা করে এসেছি এবং ভবিষ্যতে সে আরো অনেক উপরে উঠবে, এই আমার প্রত্যাশা। তসলিমার তৈরি পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, তার স্বপ্ন বিশ্বে পণ্য রপ্তানির। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। যারা জ্বালাও পোড়াও করে তাদের জন্য মার্কিন ভিসা নীতি বেশি প্রযোজ্য বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রচারের মাঠে ভোটারদের কাছে খুলনার প্রার্থীরা, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তা। করযোগ্য আয় না থাকা ব্যক্তির উপরও ন্যূনতম কর আরোপের চিন্তা, এনবিআরের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বর আর ভিজিট করুন ekushey.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।